সকল ঈশ্বর সন্তানদের স্বাগত আমাদের নিত্য সৎসঙ্গ স্বয়ংবল গুরুকুল এবং সৎগুরু মহারিষি মালবাজ মালপাড়া সুবোধ গোসাই সেবা আশ্রম গুপ্তিপাড়া তথা কালনায় অবস্থিত বর্ধমান জেলায় আমরা আছি এখন এখানে আমরা নাম যোগের কিছু তথ্য আলোচনা করছিলাম হরে কৃষ্ণ মন্ত্র সম্বন্ধে হরে কৃষ্ণ মন্ত্র সম্বন্ধে হরে কৃষ্ণ রাম যে মন্ত্রকে আমরা নাম বত্রিশ অক্ষর বলি সেই নামের তথ্য বলছে এই নাম করলে কি হয় আমরা আগেও জেনেছি চার পাঁচটি অধ্যায় আমরা করেছি এই নামে আমাদের মনে শান্তি প্রশান্তি কিভাবে হবে এবং সত্তারবার জ্ঞানটা কিভাবে পাবো সেই বিষয়ে জ্ঞান বলছে আপনি কি চান না আপনার শরীর সুস্থ হোক আপনার মন শান্ত হোক আপনার শরীরের রোগ চলে যাক আপনার শরীরের এক কথায় বললে স্বাস্থ্যগতভাবে পাপের ক্ষয় হোক তাহলে আপনাকে হরিনাম করতে হবে এখানে লেখা আছে দেখুন হরে কৃষ্ণ রাম আপনারা যারা গুরু দীক্ষা বা শিক্ষা নিয়েছেন হরিমন্ত্র বা কৃষ্ণ মন্ত্র বা আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি আগামীতেও আরো বিস্তারিত আলোচনা করব যদি আপনারা চান বলছে এখানে লেখা আছে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম नीचे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা এই সৎসঙ্গ করছে বা সৎসঙ্গ শুনছে বা ভিডিও তো শুনবেন বলছে আপনারা কি চান না আপনার শরীরের পাপের ক্ষয় হোক পাপ অর্থাৎ খালি জায়গা তা পূর্ণ হোক শরীরের রোগ শোগ ভোগ চলে যাক মনে শান্তি প্রশান্তি আসুক সুদৃষ্টি আসুক বৃন্দাবন তথা মথুরা তথা আজ্ঞা চক্র বা কুলো কুণ্ডলিন জাগরণ হোক বলে তা কিভাবে সম্ভব এই হরিমন্ত্রের সঙ্গে বা যে কোনো মন্ত্র তত্ত্বের সঙ্গে বা আপনারা যে মন্ত্র গুরু মন্ত্র নিয়েছেন সেই গুরু মন্ত্রের সঙ্গে বলছে হরিনাম জপ করলে সারা বিশ্বে যা না অন্য মন্ত্রে পাপের ক্ষয় হয় তার থেকে বেশি পাপের ক্ষয় এই হরিনাম একবার করলেই হয় সেই নামটা সু করতে হয় হরে কৃষ্ণ রাম এখানে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে দেখুন তো ষোলোটা নাম বত্রিশটা অক্ষর আট হরে কৃষ্ণ চারবার রাম হচ্ছে সব কটা চার বিভক্ত করা যায় তার চার তথ্যটা কোথায় হচ্ছে আমাদের নাকের দুটো ছিদ্র ফুসফুসের দুটো ছুদ্র এই মিলে চার আবার আমাদের হৃৎপিণ্ডের ঘরে চারটে ঘর অনিন্দ হচ্ছে চারটে ঘর এই চার আর এই চার এই মিলে হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলছে আট আর আটে দুভাগে বিভক্ত একবার কৃষ্ণের ঘরে হরে একবার রামের ঘরে হরে তাহলে কি হলো বলছে আট আর আট বিভক্ত বলছে শরীরে আটটা কি আট নয় দরজা বলছে অষ্ট চক্রের জ্ঞান নয় করতে হয় নয় দরজাকে শুদ্ধ করতে হয় নাকের দুটো চোখের দুটো কানের দুটো মুখে একটা মূত্র সিদ্ধ একটা পাইপ সিদ্ধ একটা এই দ্বারকে পরিষ্কার করতে হয় সূচি করতে হয় যদি করেন তাহলে আপনি শুদ্ধ হবে এই হরিনাম করলে এই নবদ্বারে এই পরিস্থিতি হয় জাগরণ হয় রক্তের বেগ আবেগ ঠিক করা যায় যে আমরা চার তথ্যে বলেছিলাম আট তথ্যে বলেছিলাম দেহের কুণ্ডকুল জাগরণের জন্য হরিনাম করতে পারেন কমপক্ষে আটমালা ষোলো মালা হচ্ছে আজ ষোলো তত্ত্বের জ্ঞান আমরা একটা বলবো যে আমার মনের ঘরে শান যদি আপনি মনের ঘরে শান্তি চান শান্তি চান মনে সুদৃষ্টি চান কুদৃষ্টিকে কুচিন্তাকে দূরে রাখতে চান দূরদৃষ্টিকে নষ্ট করতে চান দুশ্চিন্তাগ্রস্ত যা সুচিন্তাগ্রস্ত তাকে আকর্ষণ করাতে চান তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে ষোলো সতেরোশো চব্বিশ বার নাম করতে হবে সারাদিনে চব্বিশ ঘন্টা আমাদের দেহতত্ত্ব কি বলছে বলছে প্রাণবায়ু দু সেকেন্ড নিলাম দু সেকেন্ড ছিলাম এই চার সেকেন্ড যদি একবার চলে তাহলে একুশ হাজার ছশো বারের হয় যা আমাদের শরীরের আয়ু আমাদের একদিনের জন্ম একদিনের জীবন আমাদের জীবন আয়ু জীব আয়ু বলা হয় এই জীব আয়ু যতদিন আপনার সমৃদ্ধির সঙ্গে হৃদয়ের সঙ্গে কমপক্ষে বলছে চল্লিশ তিন গুণ করলে তিন চল্লিশ একশো কুড়ি বছর আপনার আয়ু ছিল এই সময়কাল অনুযায়ী তাহলে আপনার আয়ু এখন কত গড় বর্তমান আয়ু বলছে চল্লিশ থেকে ষাট বছর জোর আশি কয়েকজন ব্যতিক্রম আছে একশো বছর আর কুড়ি বছর কোথায় বা চলে গেছে তাদের ষাট বছর সত্তর বছর কোথায় গেল হচ্ছে আগে দিয়ে কি করবেন বলে আপনার কাজের সিদ্ধি করার জন্য আপনি সময় দেওয়া হয়েছে সেই সময়কে যদি অপব্যবহার করেন বা সময়কে যদি ব্যবহার করতে না পারেন তাহলে আপনাকে বেঁচে থেকে লাগবে তাই বৃহত্ত্ব জ্ঞানে আধ্যাত্মিকতার জ্ঞানে বলছে আপনার আত্মতুষ্টি হওয়া দরকার মনের শান্তি প্রশান্তি চিত্তে শুদ্ধি হওয়া দরকার চৈতন্য দরকার চান ষোলো তত্ত্বের জ্ঞানকে জানতে হবে বস্তু কি কি আর তত্ত্ব বা দিকে ইরা পিঙ্গলা সুষমা ইরা পিঙ্গলা সুষমা হচ্ছে বা দিকে ইরার জ্ঞানে যদি বলি বত্রিশ হাজার নারী আছে ডান দিকে বত্রিশ হাজার নারী আছে এই সুষমা কাণ্ডে আটটা চক্রে আট হাজার নারী আছে এই আট বত্রিশ বত্রিশ চৌষট্টি বাহাত্তর হাজার নারী আমাদের শরীরে আছে সূক্ষ্ম অংশে বিচার করলে বাহাত্তর লক্ষ নারী আছে পরম অংশে বিচার করলে বাহাত্তর কোটি নারী আছে তাই আমাদের শরীরে নারীর সংখ্যা কত হচ্ছে বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ বাহাত্তর হাজার দুই শত একটি নারী দুই শত কেন দুপাশে ইরা আর তিনগুলো একশো অংশ সহস্র অংশ এই শরীরটা দুশো আর একটা সুষমা কান্ড আছে তাকে আমরা দেহি করে নারী শুদ্ধি হলে মনে শান্তি অর্থাৎ বর্তমান বিজ্ঞান বললে স্নায়ু কোষের যদি শুদ্ধি হয় নীর কোষের যদি শুদ্ধি হয় তাহলে কি হবে হচ্ছে আপনার মনের উদ্দীপনা সতেজতা চিত্ত চৈতন্য সত্তা বৃদ্ধি হয়। আমাদের উদ্দীপনা যদি চেতনা শক্তি যদি বৃদ্ধি হয় কি হবে চৈতন্য হবে আমাদের ক্ষমতা হবে একটা কুকুর কি করে জানেন কে আসছে কান খাড়া করে আগে থেকে বুঝে যায় একটা একটা জীব একটা পাখি একটা মশা একটা মাছি একটা পিঁপড়ে একটা কেন্ন থেকে পতঙ্গ পর্যন্ত পাখি পর্যন্ত উদ্ভিদ পর্যন্ত উদ্দীপনা পায় কখন বন্যা হবে কখন প্রাকৃতিক বিপর্যয় হবে কখন সুনামি আসবে কখন ভূমিকম্প আসবে আপনি কি পান যখন কম্পন হয় ভূমিকম্পে তখন বুঝতে পারেন তাহলে মানুষ এই যে কি করে নষ্ট করলো যেখানে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব রূপে গণ্য আমরা শ্রেষ্ঠ জীব মানুষ শ্রেষ্ঠ জীব এই ভাবটা যখন জানেন তাহলে আপনার উদ্দীপনা কোথায় বলছে এই উদ্দীপনাকে জানতে গেলে আপনার স্নায়কোসকে আপনার নারীগুলোকে সুপ্ত করতে হবে আপনার সূচি দরকার আছে আপনার চিত্তের সুপ্তি করতে হবে আপনার চৈতন্য সত্তার জ্ঞানের দরকার আছে তাই এই হরি নামের প্রয়োজন আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण चैतन्य प्रभुनेतानन्द सि अदयित गदर्शिवसाधि गोर्भक्कोविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओ ভগবতে হচ্ছে এইভাবে যখন নাম করবেন একশো আটবার সাধারণ গানে এক মালা যাকে বলা হয় এইভাবে যদি ষোলো মালা করতে পারেন এইভাবে জব দেওয়া হয় ষোলো মালা যারা জব করেছেন এখানে ষোলোটি আছে আপনার সংখ্যা তত্ত্ব এই ষোলোটি কি জানতে হবে ষোলোটি ষোলো তত্ত্ব কি এটাকে জানতে হবে বলছে এখানেই জ্ঞান জ্ঞানের জ্ঞান জ্ঞান এখানেই আমার ইরা এখানে সুষমা নারীত্ব মাতৃশক্তি চিত্তের শুদ্ধির জ্ঞান আমাদের মনের জ্ঞান আজ আপনাদের একটা জিনিস জানতে হয় বলছে আপনার মনে কয়টি অংশ জানেন আপনার মন কিভাবে কাজ করে আপনার তো মন বলছে শরীর আমার মনও আমার কেন জ্ঞান আমার নয় কেন জ্ঞানটা অন্ধকারে নিয়ে নিয়ে ধার করছেন শরীরটা তো আপনার মনটাও আপনার কেন জ্ঞান আপনার নয় বলছে কিভাবে হবে বলছে শরীরকে ধরে মনকে ধরে জ্ঞান আমার হয় যখন চিত্তে শুদ্ধি হয় তখন জ্ঞান চিত্তে শুদ্ধি করতে গেলে যখন ষোলোমালা নাম আপনি করবেন ষোলোমালা জপ আপনি করবেন এই নাম উচ্চ সহকারে করতে পারেন উপাংশ করতে পারেন বা মানুষ করতে পারেন কিন্তু ষোলোমালা করতে হবে সতেরোশো চব্বিশ বার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আ নেই আপনার উচ্চারণ সঠিক করবেন লেখা আছে দেখুন কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম এটাকে ধরতে হয় যাদের প্রকৃত উচ্চারণ হয় তাদের প্রকৃত কর্ম হয় ভেজাল নিয়ে লাভ নেই বা মিশ্রিত করে লাভ নেই এখানে ষোলো নাম বত্রিশ অক্ষর আছে এটাই সত্য সনাতনের জ্ঞান এটাই সত্য কথা বলছে মন কিভাবে বুঝবে বা আমি কিভাবে ধরবো প্রকৃত উচ্চারণ বলছে মনের দেশে চৈতন্য কিভাবে হবে বলছে তার আগে মনের জ্ঞানটা নিয়ে মন কি আছে মনটা কি বলছে মনের চারটে ঘর ষোলোটি দরজা জানলা সে চারটে ঘর মুখ্য ঘর কি হচ্ছে মন বুদ্ধি চিত্ত আর আকাশ হচ্ছে মন বুদ্ধি চিত্ত হচ্ছে চারটে ঘর মনের ঘরে চারটে বস্তু বুদ্ধির ঘরে চারটে বস্তু চিত্তের ঘরে চারটি বস্তু আকাশের ঘরে চারটে বস্তু তাহলে মন বুদ্ধি চিত্ত আকাশ মন কি দিয়ে তৈরি বলছে মন চিন্তা দৃষ্টি দর্শন ও জ্ঞান দ্বারা গঠিত কি চিন্তা দৃষ্টি দর্শন এবং জ্ঞান বুদ্ধি বলছে বিজ্ঞান অনুভূতি স্বচ্ছতা এবং কি বলছে নির্ভুলতা বুদ্ধি এটা তৈরি নির্ভুলতা স্বচ্ছতা অনুভূতি আর বিজ্ঞান বিষয়ের জ্ঞান বুদ্ধির জ্ঞান তারপরে চিত্তের জ্ঞান বলছে স্মৃতি চেতনা বৈরাগ্য আর চৈতন্য এটা চিত্তের জ্ঞান স্মৃতি আর চেতনা বৈরাগ্য আর চৈতন্যের জ্ঞান হচ্ছে চিত্তের জ্ঞান চিত্তের ঘর আর আকাশে বলছে সমাধি নির্বাণ অহং আর সদা চিত্ত আনন্দ বা অহংকার বলা হয় বা তাকে পরম বলা হয় এই চারটে ঘর হচ্ছে আকাশ তত্ত্বের জ্ঞান বা সৃষ্টির রহস্য তাকে বলা হয়েছে বলছে আকাশের ঘরে সমাধি নির্বাণ অহং এবং শিব বলা হয়েছে এক জায়গায় কোনো জায়গায় সদা চৈতন্য বলা হয়েছে কোনো জায়গায় সৃষ্টি প্রকৃতি বলা হয়েছে কোনো জায়গায় অহংকার বলা হয়েছে মন বুদ্ধি চিত্ত অহংকার শাস্ত্রগত শ্রীকৃষ্ণ ভগবান অর্জুন বলেছিলেন তাহলে যে মনের প্রধান চারটে ঘর মন বুদ্ধি চিত্ত চিত্ত আর আকাশ মন বুদ্ধি অহংকার শ্রীকৃষ্ণ ভগবান বলেছিলেন চিত্তি আছে যারা তত্ত্ব পাঠ করেন তারা জানেন হচ্ছে সাধারণ জ্ঞান মানুষকে বলে মনের ঘরে চারটে ঘর মন বুদ্ধি চিত্ত আর আকাশ মন কি দিয়ে চলে হচ্ছে দুটো ভাগ একটা সুমনের ভাগ একটা কুমনের ভাগ একটা সু ইচ্ছা একটা চ্ছা একটা সুমতি একটা কুমতি সুমন একটা কুমন হচ্ছে আপনি কোন দিকে যাবেন সুকাল ভালো হবে আপনি কবে পূর্ণ করতে পারবেন এই খালি জায়গাগুলো স্নাইবে গুপ্তি গনা যখন আপনি ষোলোমালা এই হরিনাম জপ করবেন কিভাবে আমার সঙ্গে করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম দম সাধনায় বলেছিলাম ষোলো সেকেন্ড যদি সাধনা করতে পারে আপনার মনে শান্তি আসবে আপনার মনে একটা থট প্রকাশিত হবে কারো বাইরের থট আসবে নাহলে আপনার নিজের থট ক্রিয়েট হবে হয় পজিটিভ না নেগেটিভ একে উঠতে হবে বত্রিশ পর্যন্ত আপনার সুমতি কুমতির জ্ঞান বত্রিশটা সু ইচ্ছা বত্রিশটা কু ইচ্ছা আছে বত্রিশের ঘরকে জানতে হবে এই বত্রিশের ঘরকে যদি কম্পন করাতে পারেন এই বত্রিশ